অযোধ্যার সমান্তরালক গুহী মহানগরীতে দেখা পোৱা গৈছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস অযোধ্যাত উদযাপন হব। 22 জানুয়ারীত যে উদযাপন হব রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, আর রাম মন্দিরের সেই শুভক্ষণ গুহী মহানগরীতেও আয়োজন চলছে ধুমধামে আয়োজন করেছে। গুহীর যে সেন্ট্রেল মল আছে, সেন্ট্রেল মলত দেখা পোৱা গৈছে অতি সুন্দরক রামলালার যে মূর্তি স্থাপন করেছে। স্থাপন করার পিছতেই কিন্তু দর্শকে ভিড় করেছে, রামর ভক্ত সকল যে সকল আছে ভক্ত সকলে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আমি যে সেন্ট্রেল মলের যে সকল বিষয় আছে বিষয়ববীয় সকলের সহ কথা পাতিম বা কেনেকুৱা ধরনের কার্যসূচী হাতত লৈছে। আমি প্রথমে পরিবেশ দেখালো অতি সুন্দরক রামলালা এনেদরে মূর্তি স্থাপন করেছে। মূর্তি স্থাপন করার পিছতেই যেহেতু ইতিমধ্যে কৈছে যে 18 জানুয়ারী তারিখে এনেদরে রামলালার মূর্তি স্থাপন করেছিল। ইয়াতে স্থাপন করার পিছত যেহেতু দর্শকর বা যখন ভক্ত আছে ভক্তর সমাগম বৃদ্ধি পোৱা বলে ইতিমধ্যে মন্তব্য করেছে। বা কাইলৈ যেহেতু 21 তারিখ আর মাজত এদিন 22 তারিখে যেহেতু অযোধ্যাত যে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা আছে প্রাণ প্রতিষ্ঠা কার্য আরম্ভণি হব। আর ইতিমধ্যে আমি দেখাই আছো অযোধ্যারপরাও আমার সতীর্থ সাংবাদিক সকলে দেখাই আছে যে অযোধ্যারপরে আমি গুৱাহাটী মহানগরীরপরা দেখাইছি এনেদরে অতি সুন্দরক সজাই পড়া তুলিছে। গুৱাহাটীর যুম রাম মন্দির আছে, রাম মন্দিরের বিভিন্ন স্থানত রাম মন্দির সমূহের বিভিন্ন স্থানতো আমি দেখাই আছো যে রাম মন্দির সমূহে কেনেদরে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস আছে প্রাণ প্রতিষ্ঠা দিবস সমূহ উদযাপনের কেনেদরে প্রস্তুতি হাতত লৈছে। আমি বিষয়ববীয় আছে সেন্ট্রেল মলের, আমি দাদার সহ কথা পাতিবলৈ যত্ন করি। দাদা প্রথমে আপনার স্বাগতম জানাইছো। আর যেহেতু সমগ্র দেশতেই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপনের সাজু হয়েছে, আপনার সেন্ট্রেল মলের ফলের পর এনেদরে দেখা পাওয়া গেছে রামলালার মূর্তি স্থাপন করেছে, কেনেকা ধরনের কার্যসূচী হাতত লৈছে কি কব বিচার? আমি ভারতবর্ষ আমার রামলালার ইমান ডাঙর একটা অনুষ্ঠান হয়ে আছে, তো সেই কার্যসূচী যেটা আমি গুহীত এটা আমার ফলের একটা সরকে কিনা করব বিচারিল, তো ইয়াতে আমার রাম বাবাক আমি ইয়াতে বহাইছো। আর 22 তারিখে আমি ইয়াতে লাইভ স্ক্রিন একটা লগাম বাইরত, যাতে প্রাণ প্রতিষ্ঠা যেটু হব সেই আমি ইয়াতে লাইভ দেখাম বাইরত। আর ভিতর আমার যে নাম কীর্তন যেটু হব সেই চলি থাকি 21 আর 22 তারিখে। রামলালার এই মূর্তি ইয়াত কেতিয়া স্থাপন করা হল? আমি সেই পরশি ইয়াতে স্থাপন করেছো, পরশি আমার গুহীর একজন কারিগর আছে প্রদীপাল, দ্বারা আমি বনাইছো, পরশি আমি স্থাপন করেছো। ভক্ত সকল বা রাম ভক্ত সকল যে সকল আছে সমাগম কেনেকুৱা এতিয়া নিশ্চয়কৈ চাবলে আহিছে? মানে ইয়াতে বহুতে মানুষ আহি আছে, আহি কানে সেবা করে আছে, ঠাকুরের ফটো তুলি আছে, সেলফি লৈ আছে, সবাক ভাল লাগি আছে। গুহীত এটা এনেকা জায়গা পাইছে যতলকেও মানে আহি কানে সেবা করে আর ফটো সটো লোবা অবস্থা হয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমি ইতিমধ্যে মন্তব্য আমি শুনালো, আমি পরিবেশ দেখাবলে যত্ন করেছি এনেদরে অতি সুন্দরক যে গুহীর কারিকর আছে গুহীর খনিকরে বনোয়া এনেদরে মূর্তি স্থাপন করেছে। আর 18 তারিখে এনেদরে স্থাপন করার পিছতেই যথেষ্ট ভক্ত সমাগম হয়েছে ইতিমধ্যে কৈছে। আর যে 22 জানুয়ারীত যে অযোধ্যাত যে এই অনুষ্ঠান হব যে রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হব, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সমান্তরালক গুহী মহানগরীর এই সেন্ট্রেল মলত দেখা পোৱা গৈছে যে একে উৎসাহ আর অতি সুন্দরক এনেদরে ব্যবস্থা করেছে। আর যেহেতু 22 তারিখে যে অযোধ্যাত সম্প্রচার হব সেই সম্প্রচার ইয়াত সম্প্রচার করা কথাও ইতিমধ্যে মন্তব্য করেছে, ভিতর ভজন কীর্তনের কথাও ইতিমধ্যে মন্তব্য প্রকাশ করেছে। আমি আন আন যখন লোক আছে সহ কথা পাতিবলে যত্ন করি, জানিবলে যত্ন করি কেনেকুৱা ধরনের কার্যসূচী। আর ইতিমধ্যে কৈছে যে লাইভ টেলিকাস্ট হব বলে ইতিমধ্যে কৈছে। কিয়া কিয়া ওর প্রোগ্রাম রাখা হয় ওয়া পে 22 জানুয়ারী? তো পহলে তো জয় শ্রীরাম, হামলোগ ইয়ে রামায়ণ কা ভি পাঠ রখা হুয়া হ্যাঁ, 22 তারিখ কো লাইভ টেলিকাস্ট ভি কর রা হ্যাঁ, যে বাহার কে ভি লোগো কো দেখনে মে আয়ে আর লোগো কো পতা চলে কি হামলোগ কা জো রামজি কা প্রাণ প্রতিষ্ঠা হো রা হ্যাঁ, ও সব লোগো কো পতা চলে আর সব লোগ ইসসে বহুত খুশ হ্যাঁ। আর সেন্ট্রাল মল ইয়ে জো রামজি কা মূর্তি লগায়া হুয়া হ্যাঁ, ইয়ে সবসে বড়া মেরে সমস্যা গুয়াহাটি মে ইসসে বড়া কোই মূর্তি লগা নি হ্যাঁ, সেন্ট্রাল মল নে অর্গানাইজ কিয়া। ঠিক আছে, ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি ইতিমধ্যে যে গুৱাহাটী মহানগরীর যুম রাম মন্দির আছে রাম মন্দির সমূহের দৃশ্য সমূহ দেখাই আছো, আর রাম মন্দির সমূহতো অতি সুন্দরক যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস আছে প্রাণ প্রতিষ্ঠা দিবসের ধুমধামে কার্যসূচী আরম্ভ করব। আর যেহেতু 21 তারিখের পর অর্থাৎ কাইলের কার্যসূচী আরম্ভ হব, আর 22 তারিখে যেহেতু রামলালার প্রাণ প্রতিষ্ঠা হব, প্রাণ প্রতিষ্ঠার সমান্তরালক গুৱাহাটী মহানগরীর এই সেন্ট্রেল মলতো একে উৎসাহ দেখা পাওয়া গেছে। 22 তারিখে যে প্রাণ প্রতিষ্ঠা হব প্রাণ প্রতিষ্ঠা ইয়াত গুহীর সেন্ট্রেল মলকে সম্প্রচার করার কথাও ইতিমধ্যে আমার আগে প্রকাশ করেছে। এনেদরে আমি গুহীর বিভিন্ন স্থানের রাম মন্দিরের যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের আয়োজন সমূহ আমি দেখাই যাবলে যত্ন করি। এতালে ইমানেই।